ব্রিটেনের রাজপরিবারের সঙ্গে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানের তিক্ততা এখন কারোই অজানা নয়। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্ব ও বহুল আলোচিত আত্মজীবনী স্পেয়ার প্রকাশের পর তা আরও সামনে চলে এসেছে। এর পরপরই এ দম্পতিকে উইন্ডসর প্রাসাদের বাড়ি ছাড়তে বলা হয়। এবার এ ঘটনার রেশ না কাটতেই আগামী মে মাসে তৃতীয় চার্লসের রাজ্য অভিষেকের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মেইলের মাধ্যমে রাজপরিবারের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন হ্যারি মেগান দম্পতি। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা এখনও সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তারা। এদিকে প্রিন্স হ্যারির বহুল আলোচিত আত্মজীবনী স্পেয়ারে রাজপরিবারকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করার পরও রাজ্যাভিষেক অনুষ্ঠানে হ্যারি মেঘানকে নিমন্ত্রণ করায় রাজপরিবারের ভেতর মতবিরোধ দেখা দিয়েছে বলেও জানা গেছে। প্রিন্স হ্যারি এই অনুষ্ঠানে উপস্থিত হোক তা চাইত না তার বড় ভাই উইলিয়ামও। তবে নিয়ম মেনে রাজা তৃতীয় চার্লসের সিদ্ধান্তেই আমন্ত্রণ জানানো হয়েছে তাদের। রাজপরিবারের একাধিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। 2018 সালে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল বিয়ের পিঁড়িতে বসেন। এরপর রাজপরিবারের সঙ্গে দ্বন্দ্বের জেরে 2020 সাল থেকেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন এ দম্পতি। আফরিন মৌ, সময় সংবাদ।